ফুরফুরার প্রভাবে জঙ্গি তৈরি হচ্ছে। বিজেপির মুখেও এ অভিযোগ শোনা যায়নি। তৃণমূলকে চরম আক্রমণ করলেন সুজন চক্রবর্তী। সোমবার ভাঙড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। তারপর তার অনুসারীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে অবস্থান বিক্ষোভ করে। পরদিন সাংবাদিকদের মুখোমুখি তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা বলেন, আব্বাস সিদ্দিকী কাশ্মীরের বিভিন্ন জঙ্গি সংগঠন যেমন লস্কর ই তৈয়বার কায়দায় যুবকদের মগজধরাই করছে, আব্বাস সিদ্দিকীর ওপর আক্রমণ ও আব্বাস সিদ্দিকী জঙ্গি তৈরি করছে এই মন্তব্যের বিরোধিতা করে রাজ্যের শাসক দল বাদে প্রায় সব রাজনৈতিক দল, এমনকি বিজেপিও এই ঘটনার নিন্দা করেছে। এদিন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী আরও এক ধাপ এগিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে বিজেপির মিত্র হিসাবে তুলে ধরেন। তিনি তার টুইটে লেখেন, ধরা পড়ে যাচ্ছেন মাননীয়া, অমিত শাহর ভাষায় কথা বলছে তৃণমূল। ফুরফুরা শরীফের প্রভাবে জঙ্গি তৈরি হচ্ছে, বিজেপির মুখেও এই অভিযোগ শোনা যায়নি। কাশ্মীরের মানুষ অথবা সংখ্যালঘু মানেই কি জঙ্গি? এভাবে দেগে দিয়ে কার হাত শক্ত করছে তৃণমূল? মোদি সাহাকে খুশি করা বা ভয়ে না ভক্তিতে? কি করছেন মাননীয়া? প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী। আপনি কি বোরখা কেনার কথা ভাবছেন? আর ভাববেন না, চলে আসুন মিন্নাত বোরখা হাউসে। এখানে আধুনিক ডিজাইনের রুচিসম্মত নিত্য নতুন দুলহান বোরখা, হাজি বোরখা সহ ওড়না, হিজার, স্কার্ফ, চুড়িদার পিস, পাঞ্জাবির পিস ও পাকিস্তানি চাদর, পাকিস্তানি ওড়নাও পাবেন। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের দোকানে আর মনের মতো আপনার পছন্দের জিনিসগুলো কেনাকাটা করুন সুলভ মূল্যে। আমাদের ঠিকানা শিয়াখালা বাজার, ইউবিআই এটিএম এর সন্নিকটে দ্বিতলে। কল করুন 9903643292 অথবা 8637096976।